তামিম ইকবালকে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে মানে শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে দলে ফেরাতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট এবং সেই অনুযায়ী প্রস্তাবও দিয়েছিল। চলে যাওয়া বলে কিছু নেই, সবই নাকি ফিরে ফিরে আসা। কেন বলছি এমন কথা সেটা খোলাসা করার আগে খানিকটা ফ্ল্যাশব্যাক না টানলেই নয়। যে মানুষটাকে কাঁদানো হয়েছিল জুলাই মাসের ৬ তারিখে, পরের দিনই স্বয়ং প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে যাকে ফিরিয়েছিল, বিশ্বকাপ যাওয়ার ঠিক আগ মুহূর্তে তাকে বাদ দিয়েছিল হাথুরু সাকিব পাপনের একটা লেট নাইট মিটিং। আত্মস্বীকৃত কমান্ডো সাকিব টিমে যার প্রয়োজন, এমনকি কমিটমেন্ট নিয়েও প্রশ্ন তুলেছিলেন পাবলিকলি। নিয়তির কি দুরন্ত মাস্টার স্ট্রোক, ফিরিয়ে দেওয়ার কি অসাধারণ স্ক্রিপ্ট! সে তামিমকে দলে ফিরে পেতে মরিয়া হয়েছে, কিংবা ফিরে পেতে চাইতে বাধ্য হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই একই সাকিব আল হাসান হাথুরু আর নাজমুল হাসান পাপনি। তামিম ইকবালকে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে মানে শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে দলে ফেরাতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট এবং সেই অনুযায়ী প্রস্তাবও দিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট টিমের বিশ্বকাপ জার্নি চলাকালীন খেলাযোগ টিম ম্যানেজমেন্টের ঘনিষ্ঠ বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছে, ভারতে অবস্থানরত খেলাযোগের দুই সহকর্মী নাহিয়ান বিন জসিম এবং সাইফুল রূপকের অব্যাহত সহযোগিতায় জানা গেছে ঘটনার আরও ডিটেইল। বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের সাথে জড়িত সেই বিশ্বস্ত সূত্র খেলাযোগকে বলেছে, তামিম ইকবালকে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে খেলার প্রপোজাল দেওয়া হলেও তিনি নাকি সেটা সরাসরি করেছেন প্রত্যাখ্যান। তামিমকে দলে ফেরত চাওয়া এবং তাতে তার প্রান্ত থেকে করা নাকচ, ব্যাপারটার সত্যতা ক্রস চেক করার জন্য খেলাযোগ যোগাযোগ করে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালান ইউনুসের সাথে। তিনি নিশ্চিত করেছেন যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তামিমকে সত্যি প্রস্তাব দেওয়া হয়েছিল, তারপর শেষ দুই ম্যাচে খেলার অপশনকে তামিম রিজেক্ট করেছেন। এরকম ঘটনা আসলেই ঘটেছে। খেলাযোগের কাছে টিম ম্যানেজমেন্টের সে সূত্র মতামত জানিয়েছে যে বিশ্বকাপ শুরুর আগে মাঠের বাইরে তামিমের সাথে যা যা হয়েছে সেটার প্রভাব পড়েছিল ড্রেসিং রুমে। সেই ঘটনাই বাংলাদেশের ২৩ বিশ্বকাপ বিপর্যয়ের গুরুত্বপূর্ণ কারণ। অনেক ইগো দেখিয়ে শেষ পর্যন্ত শেষ দুই ম্যাচে তামিমকে দলে ফেরানোর মরিয়া চেষ্টা, তামিমকে ছোট দেখাতে গিয়ে নিজেরাই মাটির ভেতরে হারিয়েছে সাকিব আল হাসান হাথুরু সিংহে। টিম ম্যানেজমেন্টের সে সূত্রের অনুধাবন, মাঠে খেলেও শুরু থেকে শেষ পর্যন্ত হেরেছে ওরা, আর না খেলি কোথাও না কোথাও জিতে গেছেন তামিম ইকবাল। দলের সাথে ভীষণ ঘনিষ্ঠ সে সূত্র খেলাযোগকে অফ এয়ারে বলছিলেন, প্রকৃতির শিক্ষা বলে আছে একটা ব্যাপার, তামিমের প্রতি ইনজাস্টিসের ক্ষমা পাননি, কখনো পাবেনও না সাকিব আল হাসান। মারিয়া সান, ৭১।